স্বাধীন দেশের ভোট দিতে চিন্তা কিসের গণতন্ত্রের ডাক এসেছে চলো সবাই ভোট দিতে ভোট আমাদের অধিকার খোলো সবাই মনের দ্বার দলে দলে ভোট দিয়ে উৎসবের হোক শুরুয়াত দেশের কাজে প্রবেশ তোমার যুব তুমি ভাবি কাল ধরো এবার দেশের হাল দেশের নারী দেশের রূপ করে তুলুক নতুন যুগ চলো এবার হাত বাড়াই প্রভাবশালী দেশ বানাই দলে দলে চলো সবাই ভোট দেই কাছার বাসি এগিয়ে এসো ভোট দেই দলে দলে চলো সবাই ভোট দেই নির্বাচনের ডাক এসেছে জবাব দেই আলো চাও ভোট দাও ভোট দাও দেশের জন্য করতে চাও ভোট দাও ভোট দাও ভেদাভেদ সব ছেড়ে ভোট দাও ভোট দাও ভোট দাও ভোট দাও গণতন্ত্রের প্রমাণ দাও নারী শক্তি এগিয়ে যাও ভোট দাও ভোট দাও নবীনেরা হাত বাড়াও ভোট দাও ভোট দাও এবার সব প্রবীণেরা ঘরে বসে ভোট দাও ভোট দাও ভোট দাও দেশের বিকাশ করে যাও দলে দলে চলো সবাই ভোট দেই কাছার বাসি এগিয়ে এসো ভোট দেই দলে দলে চলো সবাই ভোট দেই নির্বাচনের ডাক এসেছে জবাব দেই আমার কাছার গর্ব কাছার আমরা স্বাধীন দেশের ভোট দিতে চিন্তা কিসের গণতন্ত্রের ডাক এসেছে চলো সবাই ভোট দিতে ভোট আমাদের অধিকার খোলো সবাই মনের দ্বার দলে দলে ভোট দিয়ে উৎসবের হোক শুরুয়াত নমস্কার আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন প্রস্তুতি জোর কদমে ভোটারদের সুবিধার্থে বিনামূল্যে ইরিশকা সার্ভিস জেলা প্রশাসনের বার্তা কীর্তির প্রবল ঝড় তুফানে ব্যাপক ক্ষয়ক্ষতি ধোলাইয়ে বিদ্যুৎ সংযোগ স্তব্ধ এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ রাত পোহালেই আসবে সেই মহেন্দ্র খন হাতে মাত্র আর কয়েকটি ঘন্টা রয়েছে রাজ্যে গত 27 মার্চ প্রথম পর্যায়ের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে বৃহস্পতিবার অর্থাৎ 1 এপ্রিল ইতিমধ্যেই ভোট সামগ্রী নিয়ে ভোটকর্মীরা রাষ্ট্রীয় কর্তব্য পালনে পাড়ি দিয়েছেন নিজ নিজ গন্তব্যে এতে বাদ যায়নি বরাক উপত্যকাও প্রতিকূল বাতাবরণেও রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে ঝাঁপিরবন্দ নেট্রিপে বিভিন্ন জায়গা থেকে আগত ভোটকর্মীরা জমায়েত হয়ে সেখান থেকে ইভিএম মেশিন সহ নির্বাচনী জিনিসপত্র নিয়ে নিজ নিজ বুথ কেন্দ্রে উদ্দেশ্যে রওনা দেন জেলায় প্রশাসনের নির্দেশ মতে মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে সবকটি রাজনৈতিক দল সহ নির্দল প্রার্থীদের প্রচার বন্ধ হয়ে যায় সমস্ত কোভিড পরিস্থিতি মেনে বহু প্রতীক্ষিত বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে কাছাড়ে এ নিয়ে প্রতিটি নির্বাচন কেন্দ্রে প্রস্তুতি চলছে জোর কদমে আমার একটা দল ওসেন
বুধবার নেট্রিপে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কাছাড় জেলার উপায়ুক্ত বলেন, জেলায় সব মিলিয়ে রয়েছে 7টি বিধানসভা কেন্দ্র, যা সব থেকে বড় বিধানসভা সমষ্টি। শুধু তাই নয়, জেলায় রয়েছে সব থেকে বড় পোলিং স্টেশন সহ মহিলা পোলিং স্টেশনও। তাছাড়া করোনা ভাইরাসের কথা মাথায় রেখে পিপি কিট, মাস্ক, স্যানিটাইজার ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে। এদিন ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোট কেন্দ্রে মাস্ক লাগিয়ে প্রবেশ করতে এবং তাদের বাঁ হাতে ভোট প্রদানের চিহ্ন লাগানোর পাশাপাশি হাতের বুড়ো আঙুলিকে স্ক্যান করা হবে। যাদের শারীরিক তাপমাত্রা স্বাভাবিক থেকে বেশি থাকলে তাকে কোভিড রুমে অপেক্ষা করতে হবে এবং বিকেল 5টা থেকে 6টার মধ্যে তাকে ভোটদান করানো হবে পিপি কিটের সাহায্যে। কোনো ধরনের অন্ধবিশ্বাসে না পড়ে নির্ভয়ে নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে ভোটারদের আহ্বান জানান তিনি। कचार में 7 कॉन्स्टिट्यूएंसी है, वन ऑफ द बिगेस्ट डिस्ट्रिक्ट भी है, सबसे ज़्यादा पोलिंग स्टेशन है, महिला पोलिंग स्टेशन भी है, तो हमने उसी हिसाब से प्लानिंग किए हैं। आज मटेरियल डिस्ट्रीब्यूट हो रहा है, उसके अलावा कोविड गाइडलाइंस के हिसाब से हमने पीपी किट, मास्क वगैरह वगैरह भी दे रहे हैं। इसमें मैं अनुरोध करना चाहती हूँ वोटर्स को मास्क पहन के आइएगा वोट कास्ट करने के लिए। मोर इम्पॉर्टेंटली उनको राइट हैंड का ग्लव दिया जाएगा, लेफ्ट हैंड इंडेक्स फिंगर में इंक डाला जाएगा, उनका थर्मल स्कैनिंग किया जाएगा बाय आशा एंड, अगर किसी का टेम्परेचर ज़्यादा हो उनको टोकन दिया जाएगा 5 बजे से 6 बजे तक, फिर उनका वोटिंग किया जाएगा इन पीपी किट, ताकि क्रॉस कंटेमिनेशन ना हो। तो इसीलिए हम इतना प्रिकॉशन ले रहे हैं। मैं वोटर से रिक्वेस्ट करना चाहती हूँ कि किसी डर की या किसी अंधविश्वास की ज़रूरत नहीं है, निडर होके आप आइएगा, अपना मतदान दीजिएगा, स्पेशली महिला वोटर्स को आई होप दे विल कम इन अ बिग। অভিনব উদ্যোগ নিল কাছাড় জেলা প্রশাসন। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের জন্য জেলা প্রশাসন শিলচর পুরসভার প্রত্যেক ওয়ার্ড থাকা 60 বছরের বেশি বয়স্ক নাগরিকদের এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বিনামূল্যে ই রিক্সার মাধ্যমে ভোট কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয় তাদের। বুধবার প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ভোটের দিন পরিবহনের ব্যবস্থা করার প্রসঙ্গে এ খবর জানান কাছাড়ের জেলা শাসক কীর্তি জল্লি। তিনি আরো বলেন, একই সুবিধা গ্রামের প্রবীণরাও পাবেন, প্রত্যেকে যেন এই সুবিধা গ্রহণ করেন এবং নিজেদের মৌলিক অধিকার রক্ষা করতে ভোটদানে এগিয়ে আসেন। মঙ্গলবার শেষ রাতে প্রবল ঝড় তুফানে ধলাই বিধানসভা সমষ্টির বিভিন্ন এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ছোট বড় প্রায় 80টি ঘর ভূপতিত হয়। এদিন পশ্চিম ধলাই নয়াবিল জিপির 9 নং গ্রুপের রায়পাড়া ও গোপীনাথপুরে প্রচুর মানুষের ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয় প্রাকৃতিক দুর্যোগে। 4 নং গ্রুপের অমর কৈরী নামে এক ব্যক্তির ঘরের চাল উড়িয়ে নিয়ে অন্য এক বাড়িতে ফেলে, সেই সময় প্রাণ রক্ষার তাগিদে দৌড়ে অন্যত্র যাওয়ার সময় একটি গাছ তার মাথার উপর পড়লে গুরুতরভাবে আহত হন তিনি। পরে শিলচর মেডিকেল কলেজে নিয়ে গেলে তার মাথায় 5টি সেলাই করে দেওয়া হয়। এদিকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়গ্রস্ত হওয়া অসহায়দের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন নয়াবিল জিপির এপি সদস্য প্রদীপ সিং। প্রবল ঝড় তুফানের ফলে এলাকায় বিদ্যুৎ সংযোগেও বাধা সৃষ্টি হয়, বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ায় এলাকায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। গতকালকে রাইট মোটামুটি 3:30 সময় যে ঝড় তুফান আইছে, এটা লিয়ে আমার নয়াবিল জিপিতে প্রচুরভাবে ক্ষতি হয়েছে। আমি নিজে সকালে খবর পাইয়ে আমার 9 নম্বর গ্রুপের রায়পাড়া, গোপীনাথপুর এইসব জায়গা দেখি আইছি, কম হইলেও 40 থেকে 45টা ঘর পুরা ক্ষতিপূরণ হয়েছে, মানে ঘরের চাল নাই, ঘরের চাল উড়িয়া গেছে গিয়া। আমার লাগাবাড়ি পিছন দিকে একটা ছেলে অমর কৈরী কইয়া, তার ঘর উড়িয়া গেছে, ডাল পড়িয়া মাথা ফাটছে, তার মেডিকেল সার্জিক্যাল করে আমরা আনলাম, একদম শেষ হয়ে গেছে। আমরা নয়াবিল জিপিতে একদম কমসেকম 50 ঘর মানে সবটা ফালাইয়া তুফানে নষ্ট করিয়া শেষ করে দিছে। ভোটার স্লিপের সাথে লাগবে পরিচয়পত্র। ভোটের দিন ভোট কেন্দ্রে ভোটার স্লিপের সাথে দেখাতে হবে পরিচয়পত্র। নির্বাচন কমিশন এর জন্য 12টি পরিচয়পত্র নির্ধারণ করেছে। এগুলো হলো ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, সার্ভিস আইডেন্টিটি কার্ড, ব্যাংক ও পোস্ট অফিসের ফটো সহ ইস্যু করা পাসবুক, প্যান কার্ড, শ্রম মন্ত্রকের ইস্যু করা স্মার্ট কার্ড, এমএনরেগা জব কার্ড, ফটো সহ পেনশন ডকুমেন্ট, শ্রম মন্ত্রকের ইস্যু করা স্বাস্থ্য বিমা কার্ড, আধার কার্ড ও সাংসদ বা বিধায়কের দ্বারা ইস্যু করা অফিসিয়াল আই কার্ড। রাজ্যে দ্বিতীয় পর্যায়ে নির্বাচনের জন্য মঙ্গলবার ব্রহ্মপুত্র উপত্যকা থেকে 5টি জেলায় গৃহরক্ষীদের নিয়ে আসা হয়েছিল।
কাছাড় জেলার ঝাপির বন নেট্রিপে এদিন প্রায় নটায় শিলচরে পৌঁছান তারা। কিন্তু নেট্রিপে পৌঁছে চরম নাজেহাল হতে হয় তাদের। দিনান্তে পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে তারা বাধ্য হয়ে শিলচরের উদ্দেশ্যে পদব্রজে রওনা দেন। শিলচর রেল স্টেশনে দাঁড়িয়ে চিরাং, কার্বি আলং, গোলাঘাট, হুজাই ইত্যাদি জায়গা থেকে আগত গৃহরক্ষী বাহিনীর জওয়ানরা ঘটনার বিস্তারিত বলতে গিয়ে জানান, দীর্ঘক্ষণ জার্নি করে ঝাপিরবন নেট্রিপে পৌঁছার পর তাদের বিশ্রামের জন্য কোনো সুবন্দোবস্ত করা হয়নি, এমনকি স্নান ও প্রাতকৃত্য প্রাতরাশেরও কোনো ব্যবস্থা ছিল না। এমনভাবেই ঘণ্টার পর ঘণ্টা তাদের বসিয়ে রাখা হয়। খিদের জ্বালায় অবস্থা শোচনীয় হয়ে পড়ে তাদের। শুধু তাই নয়, কিছুদিন আগে গোলাঘাটে প্রথম পর্যায়ে নির্বাচনের জন্য যা পারিশ্রমিক তাদের প্রদান করা হয়েছে তার চেয়ে বহুলাংশে কম পারিশ্রমিক প্রদান করা হয় শিলচর প্রশাসনের পক্ষ থেকে। আর এতেই তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে অবশেষে তারা রাষ্ট্রীয় কর্তব্য পালন করতে পারবেন না বলে সাফ জানিয়ে পদব্রজে শিলচরের উদ্দেশ্যে রওনা দেন। পুলিশের মানুষ ছাড়া এই অবস্থা, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমার ভাই বন্ধুরা আইছে, চিরাং ডিস্ট্রিক্ট আইছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আর আইছে, এরা নিরুপায় হইয়া সব ডিস্ট্রিক্ট আয়া হ্যায়। মোটামুটি আপকো 1500-1600 হোমগার্ড কা লড়কা লোক আয়া হ্যায়। ইসমে ইয়াহ পে হম লোগো না খানে কা কোই সুবিধা দিয়া হ্যায়, না ইয়াহ পে কুছ পিনে কে লিয়ে, না নহানে কে, অর ইয়াহ না এসপি, না ডিএসপি, না কোই ভি ইস পে জায়জা নহীঁ লিয়া হ্যায়। ডিআইজি ভি হম লোগো কা সব বদতমিজি কিয়া হ্যায়, वहाँ का एसपी भी बदतमीजी किया है, ना खाने, सुबह हम लोग को 6 बजे बुला दिया वहाँ पे, उसके बाद में वहाँ गए थे। आप लोग को क्या परिस्थिति देके गए थे? हम लोग सर, हम लोग को बोला कि तुम लोग 600 रुपये मिलेगा और उसके बाद में उसी में तुम लोग को 2 दिन खटना पड़ेगा, और यहाँ पे हर चीज़ का इतना महंगाई है कि हम लोग 600 रुपये में 2 दिन कैसे खा पाएंगे, पी पाएंगे। और दूसरा डिस्ट्रिक्ट में 5100 रुपये करके पर एक स्टाफ को मिलता है, और हम लोग यहाँ पे 600 रुपये दे रहा है। सब बहुत ख़राब लगा है, और हम लोग इसका विरोध किया तो उन लोगों ने हम लोग के ऊपर बहुत से अत्याचार किया। हम लोग इसीलिए छोड़ छाड़ के वहाँ पर खाना वाना नहीं दिया, तो हम लोग पैदल ही, उतना दूर से ना गाड़ी का सुविधा है ना कुछ का, तो हमारे साथ स्टाफ के हम लोग पैदल आया है। शेष करा लगे विशेष विशेष खबर आरो एक बार। বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন, প্রস্তুতি জোর কদমে। ভোটারদের সুবিধার্থে বিনামূল্যে ই রিক্সা সার্ভিস জেলা প্রশাসনের বার্তা আকৃতির। প্রবল ঝড় তুফানে ব্যাপক ক্ষয়ক্ষতি, ধোলাইয়ে বিদ্যুৎ সংযোগ স্তব্ধ। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার। স্বাধীন দেশের ভোট দিতে চিন্তা কিসের, গণতন্ত্রের ডাক এসেছে চলো সবাই ভোট দিতে, ভোট আমাদের অধিকার, খোলো সবাই মনের দ্বার, দলে দলে ভোট দিয়ে উৎসবের হোক শুরুয়াত। ভোট দিয়ে প্রথমবার দেশের কাজে প্রবেশ তোমার, যুব তুমি ভাবিকাল, ধরো দেশের হাল, দেশের নারী, দেশের রূপ, করে তুলুক নতুন যুগ, চলো এবার হাত বাড়াই, প্রভাবশালী দেশ বানাই।
সবাই ভোট দেই কাছার বাসী এগিয়ে এসো ভোট দেই দলে দলে চলো সবাই ভোট দেই নির্বাচনের ডাক এসেছে জবাব দেই আলো চাও ভোট দাও ভোট দাও দেশের জন্য করতে চাও ভোট দাও ভোট দাও ভেদাভেদ সব ছেড়ে ভোট দাও ভোট দাও ভোট দাও ভোট দাও গণতন্ত্রের প্রমাণ দাও নারী শক্তি এগিয়ে যাও ভোট দাও ভোট দাও নবীনেরা হাত বাড়াও ভোট দাও ভোট দাও এবার সব প্রবীণেরা ঘরে বসে ভোট দাও ভোট দাও ভোট দাও দেশের বিকাশ করে যাও দলে দলে চলো সবাই ভোট দেই কাছার বাসী এগিয়ে এসো ভোট দেই দলে দলে চলো সবাই ভোট দেই নির্বাচনের ডাক এসেছে জবাব দেই আমার কাছার গর্ব কাছার আমরা স্বাধীন দেশের ভোট দিতে চিন্তা কিসের গণতন্ত্রের ডাক এসেছে চলো সবাই ভোট দিতে ভোট আমাদের অধিকার খোলো সবাই মনের দ্বার দলে দলে ভোট দিয়ে উৎসবের হোক শুরুয়াত।